এই সেই কালো কড়াই। আজকে আমার এই কালো কড়াই চলে যাচ্ছে সুদূর আমেরিকায়, আমাদের সবার স্বপ্নের দেশ আমেরিকায়। আজকে আমার এই কালো কড়াই যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কিভাবে পাঠানো হচ্ছে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে সকালবেলা, সকালে উঠেই প্রথমে আমি আমার ঘরের জানালাটা আগে খুলে দিই। আজকের ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমার জন্য, তো সেগুলো শেয়ার করব। তার আগে হচ্ছে যে গতকাল রাতের একটু পাগলামি আপনাদের সাথে শেয়ার করি। গতকাল রাত পৌনে একটার সময় ফেসবুকে দেখেছিলাম যে মোগলাই খাচ্ছে, কেউ একজন তার ছবি পোস্ট করেছে। তো ওই সময়ই মনে হলো যে না, এখনই খেতে হবে। তো আমি আর রুফায়দা মিলে ওই সময় বানিয়েছিলাম। তো রুফায়দা কিন্তু এখনও ওঠে নাই, ও এখনও ঘুম। তো ও উঠুক আর আপনারা গতকালকের সেই ভিডিওটা দেখে আসেন। এই ফাঁকে আমি আমার সকালের ব্রেকফাস্টটা রেডি করে ফেলি রুফায়দার। এবং আজকে মানে মাথার মধ্যে একটা ভূত চাপছে, এখন বাজে হচ্ছে রাত 12:30। তো এই সময় ফেসবুকে ঢুকেছিলাম, তো ঢুকেই দেখি একটা পোস্ট, সেটা হচ্ছে মোগলাই পরোটার। তো দেখেই মনে হলো এক্ষণেই খেতে ইচ্ছা করছে। রুফায়দাও জেগে আছে, আমরা সবাই মোটামুটি জেগে আছি। তো এখানে হচ্ছে যে আমি দুইটা বানাবো, দুইটা বা একটা পরিমাণে আমি আটা নিয়ে নিয়েছি, একটাই করবো আমি। তো ডিম এখানে নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব, চাইলে কিন্তু কাঁচাও দেওয়া যায়। থেকে অর্ডার নিয়ে আসো, পাপা খাবে কি না? তুমি অর্ডার নিচ্ছ না আজকে রাতে? তুমি আমাদের খাবারের অর্ডার নিবে না? তাহলে অর্ডার নিয়ে আসো। আমি মোগলাই পরোটা খাবো, তুমি বানাই দিতে পারবা? তাই তাহলে কি অর্ডার নিচ্ছ তুমি? তো হচ্ছে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেরেস্তা করে নিচ্ছি। এটা কাঁচা দিলেও ভালো লাগে, বেরেস্তা করে দিলেও ভালো লাগে। তো আমার কাছে মনে হয় বেরেস্তাটা দিলে বেশি ভালো লাগে। এটা একটু ব্রাউন কালার করে আমি ভেজে উঠিয়ে নেব। আমি একটু এখানে ঘড়ির টাইমটা দেখে নিয়ে যাই, রাত বাজে 1:45। জি বাবা, তাই আজ ঠিক আছে। আমার জন্য তুমি ভিডিও করছো? এই হচ্ছে রাতের সুন্দর একটা ভিউ, অনেকদিন পর রাতে বেলকনিতে নিয়ে আসলাম, তাই না? তো ইতিমধ্যে আমার পেঁয়াজটাও মনে হয় হয়ে গিয়েছে, চলেন কিচেনে যাই। পেঁয়াজটা কিন্তু এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে, তো আমি এখান থেকে উঠিয়ে নিব যতটুকু আমি দিতে চাচ্ছি। তো একবারে ডিমের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর একটু দিব। এখানে আমি একটা বাড়তি জিনিস অ্যাড করব, সেটা আমি দেখাচ্ছি। আমি ডিমটাকে রেডি করে নিব। তো আমি এখানে আরও একটা ডিম দিয়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছে আরেকটা ডিম দিলে ভালো লাগবে। তো এর মধ্যে আমি যে স্পেশাল জিনিসটা দিব, এটা হচ্ছে চটপটির মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে সেক্ষেত্রে চাট মশলাটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো ডিমটা আমার গোলানো হয়ে গিয়েছে, এবার আটাটাকে রেডি করব। দিয়ে দিয়েছি হালকা একটু লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটু সয়াবিন তেল, খুব অল্প করেই দিচ্ছি, আবার একেবারে অল্প না। এই আটাটা তেল বা ঘি যত ব্যবহার করা হবে তত কিন্তু খেতে ভালো লাগে, বিশেষ করে মোগলাই পরোটাতে। আমি হাত দিয়ে এভাবে আগে তেলের সাথে একসাথে করে নিলাম, তারপরে অল্প অল্প করে আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি। মোগলাইটা দিয়ে দিয়েছি, বানানো আর দেখানো হয় নাই। তো মোগলাই ভাজতে যে হাতের 12:00 বেজে গেল, একদম পুরো তেলটা এসে হাতের ওপর পড়লো। তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তো আমাদের যাদের রান্নার সময় এরকম আমার মতো এই সমস্যাটা হয়, সবারই কিন্তু হয়, মোটামুটি দেখা যায় যে হুটহাট হাত পুড়ে যায়। তো এরকম লবণ দিয়ে আমি উপরে হালকা একটু পানি ছিটে দিয়ে রেখেছি, এভাবে দিলে কিন্তু আর ফোসা পড়বে না। শুধু ওইখানে না, এই যে এই দিকটাতেও দেখতে পাচ্ছেন পুরাটা, একদম এইটুকু পুরাটা এত জ্বালা করছে, তাও কথা বলছি। তো এটা এখন জাস্ট উঠিয়ে নিয়ে আমি কেটে নিব, তারপরে আমি খাবো। হ্যাঁ, তারপরে আমরা খাবো মধ্যে রাতে, খাবারের আয়োজন করতে যাই, হাত পুড়ে শেষ। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা বন্ধ করি। গুড বাই, আল্লাহ হাফেজ।
আজকে রান্না বান্না শেষ। ওইখানে হচ্ছে ভর্তা করছি, এটা হচ্ছে রান্না করা মাছ। মাছটাকে আমি ভালোভাবে কাটা বেছে নিয়েছি। এখানে একটা মিক্সড ভেজিটেবলস রান্না করেছি সব ধরনের ভেজিটেবলস দিয়ে, তার সাথে গতকালকের চিকেন রান্না করা আছে। আর কিছু রান্না করব না, এখন জাস্ট এই ভর্তাটা করব। তো ভর্তাটা শেষ করে তারপর ইনশাল্লাহ কথা বলবো আপনাদের সাথে। রান্না শেষ, ঘর পরিষ্কার শেষ, রুফাইদাকে গোসল করানো শেষ। তো ভাবলাম এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে সত্যিই আমি খুব আনন্দিত। ভিডিও শুরুতে দেখে বা টাইটেল থাম্বনেইল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে আজকে কথা বলতে যাচ্ছি। তো গত সপ্তাহে আমার এই সেই কালো কড়াই, যেটা আর কি আপনাদের সবার খুব পছন্দ, তা আমি মোটামুটি একটা ডিটারমাইন হয়েছিলাম যে শুধু বাংলাদেশ নিয়েই এখন আমি কাজ করব, বাংলাদেশেই পাঠাবো। তো এই কাজটা শুরু করেছি, তারপর থেকেই যেটা দেখছি, আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি, ইটালি, আমেরিকা, নিউ ইয়র্ক, মানে আমেরিকা থেকে কয়েকটা জায়গা থেকে, নিউ ইয়র্ক থেকেই সবচেয়ে বেশি আর কি আপুরা নক করেছে। তারপরে জার্মানি থেকে, স্পেন থেকে, ওমান থেকে, ফ্রান্স থেকে, ইন্ডিয়াতে তো হিসাব ছাড়া, ইন্ডিয়া আর ইউএসএ, এই দুইটাতে হিসাব ছাড়া আপুরা আমাকে নক করেছে যে আপু এখানে পাঠানো যাবে কি না। এরই মধ্যে একটা আপু, আপুটার নাম হচ্ছে সাদিয়া, সাদিয়া আপু আমাকে নক করে বলে যে আপু যে আপনি কি ইউএসএতে পাঠাতে পারবেন। আমি বললাম আপু আমাকে আপনি একটা দিন সময় দেন, আমি একটু খোঁজ নিয়ে আপনাকে জানাবো। তো তারপরে সব খোঁজ খবর নিয়ে আপুর সাথে যখন আমার কথা হলো, তখন আপু শুধু একটা কথাই বললো যে আমার আম্মুর এই কড়াইটা খুব পছন্দ, যেহেতু পাঠানো যাবে আমার এই কড়াইটা চাই। আমি বলে বুঝাতে পারবো না যে আমার কতটা ভালো লেগেছে ওই মুহূর্তে। আপুদের ওখানে রাত, আমাদের এখানে দিন, এই দুইটা ডিস্টেন্সে দেখা গিয়েছে, শুয়ে পড়েছি তখনও আপু আমাকে নক করছে, বা আপু শুয়ে পড়েছে আমি আপুকে নক করে ইনফরমেশন দিচ্ছি, এই চলতে থাকে কয়েকদিন আমাদের মধ্যে। তবে আপুর কথা একটাই ছিল, যেহেতু তার মা পছন্দ করেছে, আমি যেন কড়াইটার পাঠানোর ব্যবস্থা করি। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো আমি ব্যবস্থা করতে পেরেছি। তো এখন আমি এটা প্যাকেট করব। এটা আমারটা, এটা আপুরটা না, আপু এই ঠিক 34 সাইজটাই নেবে। তো এখন আমি আপুরটা প্যাকেট করব এবং ইনশাআল্লাহ আগামীকাল আমারও শখের, খুব শখের, আমার শখের সেই কালো কড়াই সুদূর আমেরিকার উদ্দেশ্যে রওনা দিবে। আমাদের সবার কিন্তু স্বপ্নের দেশ আমেরিকা, সেই আমেরিকায় আমার প্রথম কড়াই যাচ্ছে, আমার সেই কালো কড়াই যাচ্ছে। এটা আসলে আমি বলে বুঝাতে পারবো না কতটা আনন্দের একটা বিষয়, শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। তো আমি এটা এখন প্যাকেট করব। আর প্যাকেট করার আগে এটা একটু বলে দিই, আমি সব দেশেই আমার এই কালো কড়াই পাঠাতে পারবো। যারা বারবার নক করছেন পাঠাতে পারবো কি না, তারা আমাকে ইনবক্স করতে পারেন, প্রসেসিংটা আমি আপনাদের সাথে ওইখানে শেয়ার করব যে কিভাবে পাঠানো হচ্ছে। তো এখন আর কথা না বলি, এখন হচ্ছে যে আপুর কড়াইটা র‍্যাপ করব, কিভাবে র‍্যাপ করি আমি, যেহেতু এত দূরে যাবে আমার প্রোডাক্টটা, তো এই জিনিসটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যখন কড়াইটা আপুর হাতে পৌঁছাবে তখন ইনশাআল্লাহ আপু আমাকে একটা রিভিউ দিবে, আপনাদের সবার সাথে সেই রিভিউটাও আমি শেয়ার করব। তার কথা না, চলেন সরাসরি এখন চলে যাই, আমি হচ্ছে এটা কিভাবে র‍্যাপ করি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এই হচ্ছে কড়াই 34 সেন্টিমিটার। তো আমি হচ্ছে প্রথমেই আগে বাবল র‍্যাপ দিয়ে এটাকে র‍্যাপ করে নিব। বক্সে উঠানো হয়ে গিয়েছে, এবার জাস্ট আমি র‍্যাপিং করে দিয়ে দিচ্ছি। তো আমি একটা রেড কালারের র‍্যাপিং নিয়ে নিয়েছি, এখানে একটা দিয়ে হবে না, দুইটা র‍্যাপিং দিতে হবে। তো আমি এটা একটু র‍্যাপিং করে নিই, তারপর আবার দেখাচ্ছি কেমন হলো। এখন চলে যাবে সুদূর আমেরিকার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের সবার মনের ইচ্ছা পূরণ করতে পারি। এবং এই কুরিয়ারটা যাওয়ার পরে অবশ্যই একটা রিভিউ আসবে, সেটাও আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব।
দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।